দেখুন বন্ধুরা, আজকে রান্না করব আমার নিজের হাতে ইলিশ। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সবাই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। গুড মর্নিং, বলো গুড মর্নিং, কোথায় যাচ্ছ? গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, শুক্রবারের দিন ভিডিওটি স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8:15, আর গোলু বাবুর বাবা এসছে কালকে। গোলু বাবু আমাদের আর চিনছে না, হ্যাঁ, আর গোলু বাবুর বাবা আনতে এসছে ওদের। আম্মু আজকে চলে যাওয়ার ইচ্ছা, কিন্তু বিবাস্ত মামা বাড়ি থেকে যেতেই চাচ্ছে না। এই শুক্রবার বারবার বলছে চলে যাবো চলে যাবো, কিন্তু আমি বলছি চলে যাবো, ও তো যাওয়ার ইচ্ছে নাই, দেখি কবে যাওয়া যায়। সকালে ফ্রেশ হয়ে নিয়েছি, ও বসে আছে, গরম জল খাওয়া হয়ে গেছে, এখন চা খাবো। এটা অমৃতা, গুড মর্নিং। গোলু বাবু না জানো, তুমি কি খাচ্ছ? রান্না চা ঢাকা দিয়ে আছে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। চা তো হয়ে গেছে, পাপড় ভাজা হবে ওর জন্য। এই দেখুন সব্বা এখন মুড়ি মাখাবে, এই দেখুন বড় গামলা নিয়ে নিয়েছে সবজি, শশা কাটছে। আর মাসি কি করবে, একটা ডিম কি ব্যবস্থা করবে? দুটো করে দিচ্ছে নাকি? কি পাপড় এগুলো? এই পাপড়গুলো দেখেছি মুখটা বুঝতে পারছিস, জামাই কালো ভূত, জামাই কালো না, এটা কালো না ফর্সা, দেখেছিস ভালো করে? জামাই নাক বুচা, নাক বুচা, জামাই নাক নেই, দেখ গ্যাসে গ্যাসে চলে এসেছি। আর সকালে আমাদের কি হচ্ছে, সকালে মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে, এখন ডাল বসানো হয়েছে, আর মা ঘরে ভাত করছে। এই দেখুন ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে, হ্যাঁ মেখেছো তেল, মেখেছো সকালের মেনু। ডিমটা একটু মশলা মাখা মতো হয়েছে, ডাল, বেগুন ভাজা, আলু সিদ্ধ, আর হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে আমাদের রাধিকা। ডাক ডাক মেশোকে ডাক, আমার ছেলে ফোন দেখছে, আর আমার দিদির ছেলেটা এখন পড়ছে আর ফোন দেখছে। কদবেল দুটোই মাখবো, আজকে কদবেলটা মাখা হবে। দিদি এখন সবজি কাটছে আর গান শুনছে, গান। আজকে আবারও কদবেল মাখা হচ্ছে, কারণ আমার বোনের হাজবেন্ড অনেকগুলোই কদবেল নিয়ে এসছে, তাই মাখা হচ্ছে। এরকম আজকে বোন মাখছে, মুখে জল চলে আসছে, কয়েক কেজি একটু পরে দেখুন। আর রাধিকা আর অমৃতা এই দেখুন আপনাদেরও দেখাচ্ছে কদবেল মাখা, দেখিয়ে চলে যাচ্ছে। এই দেখুন এখন আমরাও খাবো জমিয়ে, খুব সুন্দর মাখা হয়েছে আর মুখে জল চলে আসছে, বয়সটা পরে দিচ্ছি তো। চলে দেখি ভাই, দিদির বাড়ি স্নান করতে চলে গেল, আর আমি মাকে মাছটা বেছে দেব, চলুন মাছটা বেছে দিয়ে আপনাদের সামনে আস। যায় না, চলে এসো, যেতে হবে না, তোমার হাম্বা দেখতে, কোথায় আসছো হেঁটে হেঁটে? আসতে হবে না, ঘরে চলো, ঘরে ঘরে চলো।
মাছ তো বাছা হয়ে গেছে, দেখুন বাবা আবার অনেকটা ইলিশ মাছ নিয়ে এসেছে। এটা নবদ্বীপ বড় বাজার থেকে নিয়ে এসেছে, তাই ইলিশ মাছটা ম্যারিনেট করবো। আর তার জন্য সর্ষে পোস্ত, এই দেখুন কাঁচা সর্ষের তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব রকম দিয়ে জোর করে মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা গুঁড়োটা একটু জাস্ট দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। শুনুন এবার মাখিয়ে চুকে আমি রান্নাটা বসিয়ে দিই। এই দেখুন রান্নাটা বসিয়ে দিচ্ছি, সেটা শেয়ার করা হয়নি, তেল কালো জিরা দিয়ে বসিয়ে দিই। এখন হয়ে গেছে প্রায়, নামিয়ে দেবো। এই দেখুন লুকটা ঠিক এরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে। চলো মাছটা রান্না করে এখন যাচ্ছে হচ্ছে আমার জ্যাঠার মেজ ছেলের বাড়ি, নিমন্ত্রণ করেছে, তাই বৌদি খেতে যাচ্ছি, আমি দিদি আর দিদি জায়ের মেয়ে দুটো। এই দেখুন চলে এসেছি, আর আমরা মাছটা আমি রান্না করেছি, আর ভাতটা মা করেছে। এবার সান্তান সেরে আবার চলে আসলাম না খেয়ে, যেহেতু দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন, ফুলকপি, আলুর তরকারি এসবই হয়েছিল। আর রাধিকা তো বারবার বাই বাই হাই হাই করেই যাচ্ছে, দেখুন হাই করে যাচ্ছে। গুড ইভিনিং গোলু বাবুরা, আজকে চলে যাচ্ছে, সন্ধ্যার টাইমে চলে যাচ্ছে গোলু বাবু। এই দেখুন, তাই আবার অমৃত রাধিকা তো মাঝে মাঝে হাই দিতেই থাকে। তাই বোন বলছে দেখা যাচ্ছে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, লাইট জ্বলছে তো বাইরে, আর গোলু তো লাইট জ্বলছে, দেখো চোখ দুটো কেমন করছে, এই আমার ফোনে লাইট জ্বলছে দেখে চোখ দুটো এখন ছোট্ট ছোট্ট করছে। চলো এবার একটু আগে দিয়ে আসি। এই দেখুন চলে যাচ্ছে সব, দুগো দুগো করে বেরিয়ে পড়লো। চলে যাচ্ছে গোলু বাবু, এই দেখুন বন্ধুরা আমার পিসির মেয়ে আবারও ইস্কন থেকে প্রসাদ নিয়ে এসছে, যেহেতু আমাদের বাড়ির পাশে মায়াপুরের পাশে আমাদের বাড়ি, তাই প্রসাদ চলে এসছে। আর এখন বাবা জামা প্যান্ট গুলো ইস্ত্রি করবো, তাই একদিন মেয়েকে বলছি বার করে দে। মাসি বসে আছে, মাসি তো হরে কৃষ্ণ গাইছে, তাই যাই হোক এই দেখুন জামা প্যান্ট গুলো বাবার সব ইস্ত্রি করে রেখে দিলে বাবার সুবিধা হবে পড়তে। চলুন ইস্ত্রিটা করে নিই। আর দুপুরবেলা খাওয়া আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করেনি, বোন তো চলে গেল, তারপরে বোনের আর ফোন করা হয়নি, একবার ফোন করে দেখবো। আমার মাসি তো খুবই আমার সঙ্গে গল্পও করছে, পাশে মাসি আছে, তা যাই হোক আমি ইস্ত্রিটা করে নেবো। আর দুপুরে খাওয়া শেয়ার করে নিই, কিন্তু এখন রাতে ওইসবই সব আছে, প্রসাদ প্রসাদ আছে, ওই দেখুন মাসি, আর ওই যে প্রসাদ দিয়ে গেছিলো প্রসাদটা খাওয়া হয়নি, বাবা জামা প্যান্টগুলো ইস্ত্রি করাও হয়ে গেছে। এই দেখুন মাকে দেখতে পেলাম, মা আবার ঘুমাচ্ছিল, তারপরে একটু চা হলো, চা খেলাম। এরকম মা ঘুম থেকে উঠে আবার একটু চা রুটি হয়ে গেছে, আর দুপুরে সবই আছে, আর এই দেখুন প্রসাদ প্রসাদও আছে, এই যে রাতে ডিনার হয়ে যাবে। চলুন আজকের মতো, বাই বাই, গুড নাইট।